এই যে দিদি, আপনি কোন সপ্তাহে কিস্তি দেন না, আজকে ডাইরেক্ট বাড়ি চলে আসলাম, কিস্তিটা দিন আপনার। স্যার আসুন, ঘরে কেউ নেই, আসো এখানে কিস্তি দিই। আমি ঘরে গিয়ে কেন কিস্তি নেবো? এটা কি কিস্তি দিন, এখানে কিস্তি দিন। স্যার এত রাগ করেন কেন? কি দেখাও, বন্ধ করো, কি দেখাও, ভদ্র মতো কিস্তি দিন। আপনি যেরকম স্যার ভাবছেন আমি ওরকম মন নেই স্যার, না আমি ভালো স্যার, কিস্তি দিন। স্যার কি করে কিস্তি দেবো, কিস্তি দেওয়ার টাকা নেই তো আমার কাছে। তাহলে বন্ধন নিয়েছেন কেন, আমাকে আজকে কিস্তি লাগবে, ওইদিকে বস চাপ দিচ্ছে, আমি আজকে কিস্তি নিয়ে যাবো, কিস্তি দিন। তাহলে ঘরে আসো না, ঘরে কেউ নেই, ওইখানে কিস্তি দেবো এখন। সোনা সোনা সোনা, এটা কি 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 করো? ওইসব করতে নেই, ওইসব চাকরি করি না, বাড়িতে বউ বাচ্চা আছে আমার, পাগল নাকি এমন করে? কিছু দিন তো আপনি ভদ্র মতো। চলো তো দেখি ঘরে বলে কেউ নেই। বহিয়া মে কসি কে সাইয়া, আমাদের ভাতার মেয়ের আগে থেকেই প্ল্যান ছিল। গিনি রে, টাকা পয়সা তো নাই, আজকে তো বন্ধন ছাড়টা আসবে কিস্তি নিতে। চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ কি বুদ্ধি রে গিনি, করলে তো ভালো হয়। ছাড়টা যখন আসবে না, ছাড়টাকে তখন আমি ঘরে নিয়ে গেছি চুমাচুমি দিয়ে পটাবো। এটা তো করা নাকি? আরে ছাড়টাকে তখন হচ্ছে তুমি মারবা, তারপরে দেখো আমার হচ্ছে প্ল্যানটা কি। ও এই প্ল্যান, এই তোমরা বেইমানি কাজ করছো, তোমরা ফালতু, তোমরা কিস্তি দেওয়ার ভাই, তোমরা বন্ধনের একটা স্যারকে ভাগাইছো, এটার বড় কেস হবে, আমি স্যারকে বলে দেবো। আমাদের তোমরা যাও, তোমরা আমাকে মাইরা মুইরা একদম ন্যাংটা করে দিলা, প্যান্ডেল খুলে দিলা। এই এই তুমি ভিডিও করো, ভিডিও করে ভাইরাল করে দাও স্যারকে। তুমি ঠিক বলেছো। এই দাদা, এই দিদি বলেন ভিডিও না। বাবা বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা স্যার, আমার বয়স সঙ্গে নাটক করা করছে। ভিডিও বন্ধ কর। আমি ভিডিও কেন বন্ধ করবো? ভাই আমার বয়স সঙ্গে নাটক করছে। ভিডিও ডিলিট করো দাদা, আমি আমি সব কিছু মুকুব করে দেবো। ভিডিও ডিলিট করবো, তুমি আমার কিস্তি মুকুব করে দেবা? হ্যাঁ এখনই দিচ্ছি। ওর মেয়ে যে মজা হ্যাঁ না, আমি পরে গিয়ে সিস্টেমে আপডেট করবো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। হিন্দুস্তান কে হবে একটি কো দেনা। বাহ ক্যা সিন, আরে কিস্তি মুকো। বাহ ক্যা সিন হ্যায়, ও মাই গড, মাফ করনা গুসে মে দো দো মে কর দেখা আপনে লাপরওয়াহি কা নতিজা আরে 10 টা বারি ভিজিট করা লাগবে কিসের জন্য জালা রে ভাই মাইক্রো ফাইন্যান্স এ কাজ করা সাব্বাস বেটা দিদি ঘরে যাওয়া যাবে না, আপনি কিস্তি দিন তো, আপনার কিস্তিটা বাকি আছে। স্যার কিস্তি নিতে আসছেন, খবর পান নাই স্যার। কি খবর দিদি, পাই নাই তো আমি? স্যার আমার স্বামী মারা গেছে, আপনি খবর পান নাই স্যার, কিস্তি কেমন করে দেই স্যার এখন? কি বলেন, স্বামী মারা গেছে, তারপর কপালে সিঁদুর শাখা এগুলা কি জন্য? স্যার রিল বানাচ্ছি তো তাই এগুলা পড়ছি। সত্যি স্যার আমার বর মারা গেছে, কিস্তি দিতে পারবো না, আপনি বাড়ি যান স্যার, বাড়ি যান। আপনার স্বামী মারা গেল এই খবরটা তো কেউ দিল না, আপনি মারা গেছে কি? হ্যাঁ স্যার সত্যি মারা গেছে স্যার। ঠিক আছে, কি গিন্নি ভাটটা ধরল? এই তো তোমার স্বামী বাইরে আছে স্যার।
এই শালা মরা স্বামী তো অসময় এন্ট্রি নিল, আর টাইমই পাইলো না। বাইগান এ দাদা শুনুন, আমি তো দাদা আপনি নাকি মরে গেছেন, আপনি তো এত জিন্দা আছেন, আপনি কিস্তি দেন স্যার। পয়সা করে তো নাই, কিভাবে কিস্তি দেব? টাকা পয়সা নাই তো কি আছে স্যার? আমার কাছে একটা বউ আছে, টাকা পয়সা তো নাই। এই যে ডক ডাকা মাল স্যার, কয়দিন গেছেন আমার বউ ঠিকই নিয়ে যান স্যার, টাকা পয়সা হলে নিয়ে আসবো। তুই মাথা দিয়ে আমার দুধে কি দেখিস রে, ঘন্টা দুধে দেখে স্যার। ঠিকই তো, আরো খাই ঠিক আছে স্যার। নতুন কি কি মনে আছে সেটা দেখি, বসে দিছে স্যার। কমেন্ট করো সবাই যদি ভালো লাগে, কমেন্ট করো আর শেয়ার করো, পুরো শেয়ার করো। এটা ইন্ডিং পার্ট, কি কি মনে আছে সেটা দেখিয়ে বসে দিছে স্যার।